আপনি যারা অ্যান্ড্রয়েড ফোন এবং ইন্টারনেট ইউজ করেন সবাই হয়তো বা ট্রু কলার ব্যাপারে শুনেই থাকবেন। ট্রু কলার হচ্ছে এমন একটি জিনিস যেটার মাধ্যমে আপনার ফোনে যদি কোনো আনদ পার্সন কল দেয়, তাহলে আপনি তার ফোন দেওয়ার সাথে সাথে আপনার ফোনে যদি নাম্বার সেভ না করা থাকে তারপরে জেনে যাবেন যে আসলে আপনাকে কে ফোন দিয়েছে। সো এটা হচ্ছে একটা নতুন জাদুকরি বিষয় সবার কাছে মনে হতে পারে। সো এই নিয়ে আজকে কথা হবে। আমি কথা বলছি এয়ারজে রাব্বি, আপনারা দেখছেন বিডি টেক, ফিটশ ইন্টারপরে সাথে থাকবেন। ওকে, ট্রু কলার হচ্ছে জাস্ট একটি সাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপস, এটি একটি ওয়েবসাইট রয়েছে truecaller.com। ওকে, সো এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি কাজ হচ্ছে যখন আপনি আপনার ফোনে ইনস্টল করবেন, আপনাকে যদি কোনো আননোন পার্সন কল দেয়, তাহলে যখন আপনার ফোনে ইন্টারনেটের ডাটা চালু থাকবে সেই সময় যদি আপনাকে কোনো আননোন পার্সন কল দেয়, সাথে সাথে কে ফোন দিয়েছে সেই আননোন পার্সনের নামটি আপনার মোবাইলে শো করবে। যদি আপনার ফোনে সেভ না থাকে তারপরেও সেটি শো করবে। আসলে এটি কীভাবে হয়, এটির মূল কারণ হচ্ছে ক্রাউড সোর্সিং। সো যখনই আপনি আপনার ফোনে এই ট্রু কলার অ্যাপসটি ইনস্টল করেন, সাথে সাথে আপনার ফোনে যে কন্ট্যাক্টসগুলো আছে সেই কন্ট্যাক্টসগুলো তারা সিন করে নেয়, মানে তাদের সার্ভারে আপলোড করে নেয়। এখন ভেবে দেখুন, তাদের কত হাজার হাজার কোটি কোটি ইউজার আছে, সবার কন্ট্যাক্ট ডিটেলস তাদের কাছে আছে। সো আমি একটু রিসার্চ করেছি তাদের ব্যাপারে, তাদের টোটাল ইউজার সংখ্যা হচ্ছে 250 মিলিয়নেরও বেশি। সো 250 মিলিয়ন মানুষের যদি তাদের কাছে ডাটা থাকে, জাস্ট কন্ট্যাক্ট ডিটেলস, তাহলে যখন আপনাকে কেউ ফোন দিবে সাথে সাথে সেই নাম্বারটা তাদের সার্ভারে সার্চ করবে, সার্চ করে যে ডিটেলসটা, যে রেজাল্টটা, সেটাই মূলত আপনাকে শো করে থাকে। সেক্ষেত্রে সবসময় একই নাম যে শো করবে সেটা না। মনে করুন আমাকে একজন আমার কাছে কিংবা আমার নাম্বারটি কারো কাছে আছে, আমার নাম্বারটি কারো কাছে ভাইয়া লেখা আছে, কারো কাছে রাব্বি লেখা আছে, অথবা কারো কাছে আইটি রাব্বি লেখা আছে, বিভিন্নভাবে সেভ করা থাকতে পারে। ওকে, সো যখন আমাকে কেউ ফোন দিবে কিংবা আমার নাম্বারটি আমি যখন কারো কাছে ফোন দিব, তার কাছে কীভাবে শো করবে, ব্রো লেখা আসতে পারে, ভাইয়া লেখা আসতে পারে, রাব্বি লেখা আসতে পারে, বা অন্য কোনো লেখা আসতে পারে। কেননা এক একজন এক এক নামে সেভ করে রেখেছে, সেই অনুযায়ী সেই নামগুলা কিংবা সেই নাম্বার এবং নামটা তাদের সার্ভারে গিয়ে আপলোড হয়েছে। সেক্ষেত্রে এই নামটা উল্টাপাল্টা হতে পারে, বাট নাম শো করবে। সো এক্ষেত্রে দেখা যায় যে খুব সহজেই আমরা জেনে ফেলতে পারি যে আসলে কে কল দিয়েছে। এছাড়াও কিছু স্প্যাম নাম্বার থাকে যেগুলো ফোন দিলে আমরা জেনে যেতে পারি যে কোন স্প্যাম নাম্বার থেকে ফোন এসেছিল এবং এই স্প্যাম নাম্বারটি আসলে স্প্যাম একটি নাম্বার। এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের মতো আপনি এই নাম্বার এই ট্রু কলারের মাধ্যমে আপনি চ্যাটিং করতে পারেন, অথবা এই ট্রু কলারের মাধ্যমে আপনি অডিও কলিংয়ে কথাও বলতে পারেন। এখন অনেকে কোশ্চেন করে থাকবে যে আমার যদি কন্ট্যাক্ট ডিটেলস তাদের সার্ভার আপলোড হয়ে যায় ট্রু কলারে, তাহলে তো আমার কোনো প্রাইভেসি থাকলো না। ওকে, সো প্রাইভেসি থাকার ব্যাপারে তার একটি জিনিস নিশ্চিত করে দিয়েছে। যদি আপনি চান যে আপনার নাম্বারটি তাদের সার্ভার থেকে ডিলিট করে দিতে হবে, অথবা আপনি কাউকে ফোন দিবেন আপনার নাম্বারটি তাদের সার্ভারে থাকবে না, তারা শো করাবে না, সেক্ষেত্রে জাস্ট আপনি truecaller.com/unlist, মানে তাদের ওয়েবসাইটে গিয়ে যদি আপনি রিকোয়েস্ট করেন আপনার নাম্বারটি দিয়ে, তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আপনার নাম্বারটি ডিলেট হয়ে যাবে, যে আপনার নাম্বারটি যখন আপনি কাউকে ফোন দিবেন তখন সেটি আর শো করবে না। সেক্ষেত্রে আপনার প্রাইভেসিরও 100% সিকিউরিটি তারা দিয়েছে। ওকে, সো এখানে মূল বিষয়টা আসলে কাজ করে ক্লাউড সোর্সিং। ক্লাউড সোর্সিং হচ্ছে এমন একটি জিনিস যেটা হচ্ছে আপনার ডাটা নিয়ে তারা আপনাকে শো করে। গুগল ম্যাপে দেখবেন যেরকম, এই ট্রু কলারে হচ্ছে সেই রকম, যে আপনার ডাটাগুলি, হাজার হাজার মানুষের ডাটাগুলি একত্রে একটি সার্ভারে তারা সংযুক্ত করে, এবং পরবর্তীতে যখন কোনো ডাটা কোনো কারো প্রয়োজন হয় সাথে সাথে সেটি সার্চ করে বের করা হয় এবং ইউজারের সামনে রেজাল্ট শো করা হয়। এটি মূলত ক্রাউড সোর্সিংয়ের একটি মূল অংশ। সো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারছি যে ট্রুকলার কী, ট্রুকলার কীভাবে কাজ করে এবং ক্রাউড সোর্সিং সম্পর্কেও। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আমার মূল মতামত জানতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এখানেই, সব ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, টাটা।